নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ছাব্বিশ অক্টোবর দু হাজার একুশ সাল মঙ্গলবার আজকে নতুন করে একটি ঘটনাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এমনটা জানিয়ে দিলেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন এর প্রভাব কতটা পড়বে কারণ আমরা জানি যে বৃষ্টি হয় বা ঠান্ডা বাড়ে বা ঠান্ডা কমে গরম কমে এই যে সিস্টেমগুলো জন্য এগুলো হয় তাই আমাদের প্রথমেই জানতে হবে যে পরিবেশটা আমরা পাবো তার সিস্টেমগুলো কেমনভাবে কাজ করবে তাই এই মুহূর্তে চারটি সিস্টেম পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কার্যকরী ভূমিকা নিতে চলেছে সেগুলো আপনাদের একে একে সমস্ত কিছু আলোচনা করব তাই সম্পূর্ণ আবহাওয়ার হালচালটা কেমন চলছে কেমন আসতে পারে তাই সমস্ত কিছু জানতে হলে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার রিকোয়েস্ট থাকলো এছাড়া আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়া ছাড়াও দেখে নেব আজকে ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন শুরু করা যাক এই মুহূর্তের যে আবহাওয়ার সিস্টেম রয়েছে তাতে প্রথমেই আমরা শুরু করছি পশ্চিমী ঝঞ্ঝা দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে আরও যার ফলে উত্তর পশ্চিম ভারতে আজ থেকে আবহাওয়া পরিষ্কার হবে ঠান্ডা হাওয়াটা ঢুকতে শুরু করবে এবার আপনি বলবেন পশ্চিমবঙ্গে তার জন্য কি হবে দেখুন পশ্চিমবঙ্গে তার প্রভাব আসছে এটাই আসছে প্রধানত বৃহস্পতিবার বা শুক্রবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে আবহাওয়া দপ্তর আগে যেটা জানিয়েছিলেন একটু ঠান্ডা ভাব আসবে সেই সম্ভাবনা তৈরি হতে চলেছে দুই ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে এছাড়া কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে আগামী শনিবার থেকে তাপমাত্রা দু ডিগ্রি মতো নামতে পারে অর্থাৎ একটা বেশ ভালো রকম ঠান্ডার আমেজ যেটা বলে যেটা হারিয়ে গেছে সেই অবস্থা ফিরে আসছে এটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য এফেক্ট পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই নাম্বার ওয়ান সিস্টেম আমরা দেখলাম দু নাম্বার সিস্টেম যেটি প্রধানত বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্তের আকারে রয়েছে অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন জায়গায় যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি হয়েছে আজকেও রয়েছে পূর্বাভাস কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সেটা আপনাদের জানিয়ে দিই যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চব্বিশ পরগনাতে বৃষ্টি হতে পারে মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জায়গায় মনে রাখবেন হালকা কোথাও কোথাও হবে কোথাও হবে না বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাহলে আমরা দেখলাম চব্বিশ পরগনা মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রামে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া জেলাতে রয়েছে পশ্চিম বর্ধমানে রয়েছে বীরভূম জেলাতে রয়েছে এবং নদিয়া জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গের আট থেকে নয়টি জেলাতে আজকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর জন্য অর্থাৎ দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন যে ঘূর্ণাবর্ত রয়েছে তার এফেক্ট হিসাবে এই রকম পরিস্থিতি থাকতে পারে অনেকে প্রশ্ন করছেন এরকম হালকা বৃষ্টি কতদিন চলবে সেখানেও তার উত্তর রয়েছে মৌসম ভবন জানিয়েছেন সাতাশ অক্টোবর পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকতে পারে অর্থাৎ আজকে এবং আগামীকাল রকম পরিস্থিতি থাকবে তারপর ঘূর্ণাবর্ত যথেষ্ট দুর্বল হবে এমনটা রয়েছে সম্ভাবনা এরপর আমরা দেখে নেব যে তিন নম্বর সিস্টেম কি রয়েছে তিন নাম্বার যে সিস্টেম যেটা নিয়ে আমরা আলোচনা করবো এখন ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকেই অর্থাৎ ছাব্বিশ অক্টোবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং সেটি পশ্চিম দিকে এগোবে পশ্চিম দিকে এগোতে এগোতে আগামী দুই দিন পর অর্থাৎ আটচল্লিশ ঘন্টা পর অর্থাৎ আটাশ অক্টোবর বৃহস্পতিবার সেটি দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আসবে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে আসার পর সেটি নিম্নচাপে পরিণত হবে আটাশে অক্টোবর এটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর ফলে সেই নিম্নচাপের জন্য প্রধানত আমরা যেটা এখনও দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরালা কর্ণাটক এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও তার পশ্চিমবঙ্গে কিছুটা প্রভাব পড়তে পারে উপকূলের জেলাগুলোতে সেখানে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে এমনটা রয়েছে আপডেট তা পরবর্তী ক্ষেত্রে কতটা বৃষ্টিপাত হয় সেটা আপনাদের জানাবো কারণ নিম্নচাপ এখনও তৈরি হয়নি এখনও অনেক কিছু পরিবর্তন আসবে সুতরাং এটা মনে রাখুন যে নতুন করে একটি সিস্টেম বা ঘূর্ণাবর্ত আজকে তৈরি হতে চলেছে অর্থাৎ তিন নাম্বার সিস্টেমটা আপনাদের জানিয়ে দিলাম এবার আমরা আলোচনা করব চার নম্বর সিস্টেমটিকে নিয়ে চার নাম্বার সিস্টেমটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে একত্রিশ অক্টোবর মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আর এটি কিন্তু চিন্তা বাড়াচ্ছে এই ঘূর্ণাবর্তের মুখ কখনও দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ অভিমুখ কখনো আমরা দেখছি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে কিছুটা রয়েছে কখনো দেখছি সেটা আবার সরে যাচ্ছে বা বিলীন হয়ে যাচ্ছে কখনো আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে অগ্রসর হয়ে তামিলনাড়ু কর্ণাটক বা কেরালার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে তাই অনেকে হয়তো মনে করছেন বা আবহবিদরা মনে করছেন এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে তবে আমরা কোনো দিনই বলবো না যে ঘূর্ণিঝড় হবে কারণ অনলাইন সিস্টেম থেকে দেখে বোঝা যায় না এখনই দেখাচ্ছে তো ঘূর্ণিঝড় একশো কিলোমিটার গতিবেগ আবার দেখা যাবে কাল কি সেটা মিলিয়ে যাচ্ছে আবার আগামী পরশু সেটা দেখা যাচ্ছে তাই আপনাদের যতক্ষণ না আবহাওয়া দপ্তর বলছেন একটি ঘূর্ণিঝড় আসছে বা হতে পারে ততক্ষণ আমরা অনলাইন আপডেট থেকে দেখে অন্তত ঘূর্ণিঝড়ের খবরটি দিতে পারছি না যদিও একটি সম্ভাবনা রয়েছে কারণ অক্টোবর নভেম্বর মাসে জোরালোভাবে একটা ঘূর্ণিঝড় তৈরি হয় বেশিরভাগ বছরই এটা দেখা গেছে আমরা দেখেছি বিগত বছরে বুলবুল ঘূর্ণিঝড় প্রচন্ড তাণ্ডব ছিল তাই চার নম্বর সিস্টেমটিকে নিয়ে আমাদের একটু চিন্তা রয়েছে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিলেও নিতে পারে তবে মনে রাখবেন এখনও ঘূর্ণিঝড়ের কোনো খবর নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার আমরা চলে আসছি আজকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় কেমন আবহাওয়া থাকবে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে আপনাদের প্রথমেই জানালাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরেকবার জানিয়ে দিচ্ছি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলোতে আবহাওয়া দপ্তর বলছেন শুকনো আবহাওয়া থাকবে যদিও কোথাও কোথাও যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলোর কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা হতে পারে এমনটা জেনারেলি দেখতে পাওয়া যায় মোটের উপর দক্ষিণবঙ্গের আবহাওয়াটা শুকনো থাকবে মেঘলা মেঘলা আকাশ থাকবে উপকূলের জায়গাগুলো অন্যান্য জায়গায় আংশিক মেঘলা থাকবে এটাই রয়েছে আপডেট উত্তরবঙ্গের যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে সকাল পর্যন্ত পূর্বাভাস রয়েছে হালকা বৃষ্টি হতে পারে বেলার দিকে দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোতে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে কবে বৃষ্টি কমবে সেখান থেকে আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ মৌসুম ভবনে তাঁরা বলছেন আজ পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল থেকে উত্তরবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা রয়েছে আপডেট তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটি নতুন আপডেট রয়েছে যেখানে জানা যাচ্ছে সাতাশ তারিখে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জায়গাগুলোতে যে জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দেখতে পাওয়া যাচ্ছে গোসাবা বাসন্তী এছাড়া ঝাড়খালি এছাড়া ফলদিবাড়ি এই সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাতাশ তারিখে এমনটা রয়েছে আপডেট সুতরাং দুই বঙ্গের আবহাওয়াটা কেমন থাকবে বুঝতে পারলেন এবার আসছি তাপমাত্রার ব্যাপারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন তাপমাত্রা তেমন কোনো হের ফের বা পরিবর্তন হচ্ছে না অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে সর্বনিম্ন থাকতে পারে কুড়ি ডিগ্রির আশেপাশে সর্বোচ্চ তিরিশ ডিগ্রির আশেপাশে কলকাতা সংলগ্ন জায়গাগুলো কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া এখানে থাকতে পারে তেইশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড এমনটা খবর রয়েছে এবার আমরা জানবো যে ঝাড়খণ্ডে আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে ঝাড়খণ্ডে কোনো রকম আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই যদিও মেঘলা আকাশটা কোথাও কোথাও থাকতে পারে বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা এটা রয়েছে রয়েছে আপডেট অন্যান্য যে সমস্ত যেমন ত্রিপুরা ত্রিপুরার ক্ষেত্রে জায়গায় বৃষ্টির খবর আপনাদের দিয়েছিলাম যদিও সেটা কিছুটা পরিবর্তন এসেছে যদিও জানতে পারা যাচ্ছে আজকে মৌসম ভবনের তরফ থেকে কোনো কোনো জায়গায় অর্থাৎ আইসোলেটেড প্লেসে হালকা থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি কবে থামতে পারে ত্রিপুরাতে তাতে যেটা আপডেট রয়েছে প্রধানত ত্রিপুরা জুড়ে এখন বৃষ্টিপাত চলতেই থাকবে কারণ নতুন করে একটি সিস্টেম আসছে ফলে ত্রিপুরাতে নভেম্বর মাসে দুই বা তিন তারিখে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং ত্রিপুরা জুড়ে এখন বৃষ্টিপাত চলতে থাকবে হালকা কোথাও কোথাও হালকা মাঝারি আইসোলেটেড প্লেসে তবে নভেম্বরের এক তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে এবং প্রধানত সাতাশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে ত্রিপুরা জুড়ে এটা রয়েছে আপডেট পাশাপাশি আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকের দিনটা কোথাও কোথাও কিছু কিছু জায়গা হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তেমনটা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে বাংলাদেশে কোথায় কেমন আবহাওয়া থাকবে দেখুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন দেশে শুকনো আবহাওয়া থাকবে তবুও তারা বলছেন রংপুর বিভাগ রাজধানী ঢাকা বিভাগ বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য বিভাগগুলো অর্থাৎ খুলনা রয়েছে রাজশাহী রয়েছে ময়মনসিং রয়েছে সিলেট রয়েছে এখানে প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে যে সমস্ত জায়গাগুলোতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেই জায়গাগুলোর নাম হচ্ছে শ্যামনগর মংলা খুলনা এখানে বেশ কিছুটা মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এটা দেখতে পাওয়া যাচ্ছে কলাপাড়া ভোলা বরিশাল এখানে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া লালমোহন মতিরহাট সেনবাগ হাতিয়া এখানে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলতে পারে সাতাশ তারিখে এটা রয়েছে আপডেট তবে নতুন করে একটি মায়ানমার যে সিস্টেমটি তৈরি হচ্ছে অর্থাৎ আপনাদের প্রথমেই যেটা জানলাম চার নাম্বার সিস্টেম সেই চার নাম্বার সিস্টেম থেকে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ একত্রিশ অক্টোবর যে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে মায়ানমার উপকূলে সেই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে এগিয়ে আসবে বাংলার দিকে যদিও এই মুহূর্তের আপডেট রয়েছে বাংলায় সেরকম প্রবেশ করার সম্ভাবনা নেই সেটা আবার পশ্চিম দিকে ঘুরে যেতে পারে তার জন্য যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে যাবে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগে তার ফলে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বরিশাল বিভাগে প্রচণ্ড বৃষ্টিপাত কোথাও কোথাও চলতে পারে এমনটা সম্ভাবনা অর্থাৎ টেকনাফ রয়েছে পাশাপাশি রয়েছে মহেশখালী এছাড়া রয়েছে চট্টগ্রাম পাশাপাশি অন্যান্য যে সমস্ত বরিশাল রয়েছে ভোলা রয়েছে হাতিয়া রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত চলতে পারে প্রধানত এক তারিখ দুই তারিখ এবং তিন নভেম্বর পর্যন্ত যা আপডেট রয়েছে চার নভেম্বর পর্যন্ত এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকছে অর্থাৎ একই রকম থাকছে বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই এটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সুতরাং বুঝতে পারছেন আজকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলো একটা দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসের প্রথম দিন থেকে অর্থাৎ এক দুই তিন এবং চার তারিখ পর্যন্ত থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং